নমস্কার, আপনারা দেখছেন উত্তরবঙ্গ থেকে সিকিমের লিডিং এবং নাম্বার ওয়ান এসকেলাইট চ্যানেল আপনার সময় আপনার খবর। এই সংবাদটি প্রস্তুত করছে কর্ণাটকা গ্রুপ অফ ইনস্টিটিউট। ওম ডেভেলপার্স নিয়ে এসেছে শ্রী শ্যাম ফার্ম হাউস ভিলা। স্টেট নার্সিং কাউন্সিল অ্যান্ড রাজীব গান্ধী ইউনিভার্সিটি অ্যান্ড হেলথ সায়েন্স প্যারামেডিকেল অ্যাডভান্স টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বারদাং সিকিম। समित होटल दार्जिलिंग और कालिम्पोंग पूरी कोविड सेफ्टी के साथ आपका पर्सनलाइज्ड टूर ऑफर करता। रेडीमेड की होलसेल दुकान राजधानी गार्मेंट्स है, जिसका नाम सिलीगुड़ी स्थित पूरे नॉर्थ बंगाल के डिस्ट्रीब्यूटर नारायणी पार्टी सेल्स। चोपड़ार बड़ बिल्ला ते चा बागने नाइट गार्ड नियोग निये तृणमूल दुई गोष्ठी मध्य गंडगोल। बोमा विस्फोरण, दफाय दफाय चलल गोलागुली, उत्तेजना चरम एलाकाय। परिस्थिति नियंत्रणे राखते नामानो हयेछे विशाल पुलिस बाहिनी। স্থানীয় সূত্রে জানা যায়, বড়বিল্লা এলাকায় চা বাগানগুলিতে প্রায়ই কাঁচা চা পাতা চুরির ঘটনা ঘটায়। নাইট গার্ড নিয়োগের সিদ্ধান্ত নেয় 7-8টি চা বাগান মালিক কর্তৃপক্ষ। আর এই নাইট গার্ড নিয়োগ নিয়েই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে অশান্তির সূত্রপাত। দুই গোষ্ঠীর লোকের মধ্যেই নিজেদের লোক নিয়োগ করা নিয়ে সংঘর্ষ বাধে। নিক্ষেপ করা হয় বোমা, চলে গুলি। হতাহতের কোনো খবর না থাকলেও এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখানে স্যার ওনার যে দুই দলের নাটুটি নিয়ে এটাই ছিল, এখানে কাজ চলছিল আর কি। তো নাটুটি কাজ ছিল মোটামুটি এক মাস ধরে চলছে সেটা আর কি। তো তো এক দলের লোক মানে যে মোদি যে দলের লোক আর কি আজকে আছিল মানে পেমেন্টের জন্য পুরো বাজন আছিল জন্য পেমেন্ট করে আর কি মালিক বললো। তো ঠিক আছে, আমরা অ্যাডমিনিস্ট্রেশন সাজানো করে দিয়ে দেবো। তারপরে গিয়ে ওই দিকে আবার যাচ্ছিলো, ওই দিকে গিয়ে আবার ওই তজমুল হাসিনের একটা গ্রুপ আর কি গুন্ডা বাহিনী ওখানে লাঠি ডাঙ্ক বম পেস্তল নিয়ে তখন আমাদের ওইদিকে মজিদের গ্রুপ করে যাচ্ছিলো। তারপরে ওখানে আর কি ওরা বেশ লাঠি দিয়ে পুরো ই করছিল, বম ই করছে, গুলি চলছে আছে। এই যে আজকে কিছু বহিরাগত লোক এবং ওদের কিছু লোকজন নিয়ে আসে এখানে কিছু তলাবাজি করার চেষ্টা করছে। সমস্ত মালিককে গত শনিবার আজকের বাড়ি হুমকি দিয়ে গেছে, মানে অবৈধভাবে মালিকদের কাছে টাকা চাচ্ছে। এই এই জিনিসগুলো আমরা কোনো দিন করতে দেবো না বা এখানে কোনো দিন হয়নি। আজকে এই পঞ্চায়েতের ব্যবস্থা এরা পঞ্চায়েতের কোনো রকমের সুযোগ সুবিধা থেকে শুরু করে সমস্ত জিনিসের ক্ষেত্রে আমাদের লোককে বঞ্চিত করছে। পঞ্চায়েতের কোনো রকমের আইন শৃঙ্খলা এদের কাছে নাই। প্রশাসন এমন মানে এরা দেখাচ্ছে এবং বম বন্দুক এইভাবে দেখাচ্ছে, তো প্রশাসন এদের পকেটে আছে। আজকে কি ফায়ারিং হয়েছিল এখানে? হ্যাঁ, এখানে ফায়ারিং হয়েছে। এখানে ফায়ারিং হয়েছে। এই সাকির আহমেদ নিজে ফায়ারিং করছে এবং মঞ্জুর আলম, এরা দুইজনে ফায়ারিংটা করছে এবং আব্দুল মজিদের নেতৃত্বে এগুলো সব কিছু হচ্ছে। এই আব্দুল মজিদের নেতৃত্বে এখানে সব কিছু হচ্ছে। রাজু নামে একজন আছে ওর ভাই, এই আব্দুল মজিদের ভাই সবগুলাই, আব্দুল মজিদের ভাই সবগুলাই এগুলো করতেছে, ওদের জন্য এই জিনিসগুলো হচ্ছে। ওর একটা ভাই ক্রিমিনাল আছে বাংলাদেশের ব্যবসা করে। তো এই জিনিসগুলো ওরা ঘটাই যাচ্ছে একের পরে। তো এই জিনিস পুলিশ কি বললো? এখন পুলিশ এখন বললো ওরা আছে, ওরা যাবে, ওরা যাবে বড় বিল্লা গ্রামে, ওখানে যায় আমাদের লোকজনকে নিয়ে যাচ্ছে। প্রশাসনের প্রশাসন আসছিলো এখানে, প্রশাসন আসে এটাই বললো, আমরা দেখতেছি। আমরা দেখতেছি সেই হিসাবে আর কি এখন প্রশাসন উঠে আমাদের আইসি সাহেব এখানে নিজে আসছে। নিজে আসার পরে বড় বিল্লা গেল, আমাদের লোকজন গেল, ওখানে লোকজন আমাদের যেতে বললো। চর্চার শিখরে শুভেন্দু অধিকারী। জেলায় জেলায় তার পোস্টার ঘিরে কানাঘুষো শুরু হয়েছে রাজনৈতিক অন্দরে। শিলিগুড়ির পর এবারে টার্গেট মালদা শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড়ে হলুদ গেরুয়া রঙিন ব্যানারে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর পোস্টার ঘিরে চাপা উত্তেজনা শুরু হয়েছে তৃণমূল শিবিরে। রবিবার সকাল হতেই সাধারণ মানুষের চোখে পড়ে রাজ্যের পরিবহন মন্ত্রী তথা দাপুটে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর এই পোস্টার, আর তাতেই শোরগোল পড়ে যায় শহর জুড়ে। রাজনৈতিক এবং অরাজনৈতিক মানুষের ভিড় জমতে থাকে ফোয়ারা মোড় এলাকায়। যদিও এই পোস্টারে মালদার যুব তৃণমূল নেতা কাজল গোস্বামী নিজের নাম উল্লেখ করেই শুভেন্দু অধিকারীর পোস্টারটি লাগিয়েছেন। পোস্টারে উল্লেখ করা হয়েছে বাংলার গর্ব শুভেন্দু অধিকারী, তবে নীল সাদা রঙের বদলে সেই পোস্টারে হলুদ গেরুয়াসহ বেশ কিছু রং জুড়ে দেওয়া হয়েছে।
আর এ নিয়েই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে শাসক দলের অন্তরে। পুরো বিষয়টিতে মালদার তৃণমূল নেতা কাজল গোস্বামীর নাম থাকায় খানিকটা হলেও অস্বস্তিতে পড়েছে দল। এদিকে কাজল গোস্বামীর সাফাই, আমার রাজনৈতিক গুরু হচ্ছে শুভেন্দু অধিকারী, এখানে অরাজনৈতিকভাবে দাদার নাম তুলে ধরে প্রশংসা করা হয়েছে, এ নিয়ে অযথা কোনো বিতর্ক না হওয়াই উচিত। এই পোস্টার নিয়ে বলার তো কিছু নেই, দাদার অনুগামী বলে কিছু নেই, দাদাও মমতা ব্যানার্জির অনুগামী, আমরাও মমতা ব্যানার্জির অনুগামী, আমরা সবাই দিদির অনুগামী। অতএব এটা চক্রান্ত বিজেপির, এই কিছু মানুষ দিয়ে, কিছু ভুলভাল ছেলে দিয়ে এই একটা ব্যানার জেলা জুড়িয়ে যা করছে পুরোটাই বিজেপির চক্রান্ত। দাদাও দলে আছে, আমরাও দলে রয়েছি, আমরাও তৃণমূলেরই অনুগামী, দিদির অনুগামী। দেখুন, শুভেন্দুদা এমন একটি বড় মাপের মানুষ, বড় মনের মানুষ, উনি আমার রাজনৈতিক গুরুদেব, এই নিয়ে তো কোনো প্রশ্নই নেই। তার সঙ্গে সঙ্গে একজন সমাজসেবক শুভেন্দুদা, এরকম একটি মানুষ বাংলার সব মানুষের, বাংলার প্রতিটি মানুষের আদর্শ হওয়া উচিত। তাই সব রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে কোনো রাজনৈতিক রঙের এখানে কোনো প্রবেশ নেই, সব কিছুর ঊর্ধ্বে একজন সমাজসেবক, একজন ভালো মানুষ, বড় মাপের মানুষ শুভেন্দুদার আমরা অনুগামী। ওনাকে মনে করি আগামী বাংলায় শুভেন্দুদার মতো মানুষকে নিয়ে এগিয়ে যাবে, এই জন্যই ওনার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে এই অরাজনৈতিক এই দেওয়া। রঙের তো কোনো পরিবর্তন নেই, বা রঙের পরিবর্তন এখানে বিষয়ও আসছে না, কারণ রাজনৈতিক কোনো রঙ এই জন্যই দিতে চাইছি না, বা কোনো স্লোগানে বা পোস্টারে নেই সারা পশ্চিমবঙ্গে, কারণ আমরা মনে করি শুভেন্দুদার মতো মানুষের গ্রহণযোগ্যতা শুধু কোনো একটি রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ হতে পারে না। এবং এটাও সত্যি, যারা আমরা দাদার অনুগামী আছি তারা সব রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে গিয়ে সব দলের মানুষ আছেন, আপামর বাংলার মানুষ শুভেন্দুদার সাথে আছেন। দার্জিলিংয়ের রিচমন্ড হিল থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। রবিবার সকাল 6টা নাগাদ তাপমাত্রা ছিল মাত্র 10 ডিগ্রি সেলসিয়াস, তার মধ্যে সূর্য উদয়ের সময় অপরূপভাবে ফুটে ওঠে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার অপরূপ চাহনি। রিচমন্ড হিলের রায়ভিলা থেকে ধরা পড়ে সমস্তটা। এদিন রামকৃষ্ণ মিশনের এক মহারাজের ক্যামেরায় বন্দী হয় কাঞ্চনজঙ্ঘার মন মুগ্ধ করা এই দৃশ্য। জানা গেছে রায়ভিলায় 1911 সালের 13ই অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিস্টার নিবেদিতা। ডেঙ্গু এবং কোভিড সচেতনতায় পদযাত্রা শিলিগুড়ি কর্পোরেশনের। শিলিগুড়ি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের ফুলেশ্বরী বাজার সংলগ্ন এলাকা থেকে শুরু হয় যাত্রা, যেখানে ডেঙ্গু এবং কোভিড নিয়ে বেশ কিছু সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়েছে। পদযাত্রায় প্রথম সারিতে ছিলেন কর্পোরেশনের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য, পা মিলিয়েছেন ওয়ার্ডের কোঅর্ডিনেটর শঙ্কর ঘোষ সহ আরও অনেকে। চিকিৎসার খরচ যোগাতে না পেরে বৃদ্ধ মা, স্ত্রী ও 2 মেয়েকে মেরে আত্মঘাতী এক ব্যক্তি। বাড়ির ভেতর থেকে ওই পরিবারের 5 সদস্যের মৃতদেহ উদ্ধার। রবিবার সকালে বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের জামালপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার বিশাল পুলিশ বাহিনী, মরদেহগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে মৃতদের নাম অনুপ বর্মন, উলুবালা বর্মন, মল্লিকা বর্মন, বিউটি বর্মন ও স্নিগ্ধা বর্মন। পুলিশের প্রাথমিক অনুমান অনুপ বর্মন পরিবারের সদস্যদের খুন করার পর নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। মৃত অনুপ বর্মন দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে খবর স্থানীয় সূত্রে। নিজের চিকিৎসার জন্য অবশিষ্ট জমি জায়গা বিক্রি করেও চিকিৎসার খরচ জোগাড় করতে না পারায় এই চরম পরিণতি বলে অনুমান স্থানীয়দের। তোকে দেখি মামাকে দড়ি থেকে নামিয়েছে, পড়াশোনা ছিল, তার ভিতরে দেখি মামি পড়ে আছে, ইয়ে হয়ে এখানে দাঁড়াতে চোখ মেরেছে, দিদাকেও মেরেছে, আর আমার মামা তো বোনগুলোকে চোখের এই সাইডে ইয়ে দেখে মেরেছে, চোখ এক সাইডে উঠে গেছে। এসে দেখি মামা ওরকমই, তাই মনে হচ্ছে মামাকে ঝুলিয়ে দিয়েছে, হাতে রক্তপক্ত লেগেছিল মামার, সেরকম বোঝা যাচ্ছে না, হাতে লিখে রেখেছে লেখাটা, আমরা শর্ট করে দেখতে পেলাম, তো পুলিশ বলে বের হয়ে চলে যাও, কারণ কে লিখে রেখেছে মামার হাতে দেখলাম লিখে আছে একটা, এখানে না মামা আমি আলাদা করে, দিদা এক ঘরে আর গুনগুলি এক ঘরে ছিল। মামার হাতে কী দিয়ে দেখা ছিল? কলম দিয়ে লেখা আছে। মনে হচ্ছে যে পারিবারিক কোনো একটা এরকম ঝামেলা আছে, হাতে নিশ্চয়ই জমি জায়গার ব্যাপারে, এরকমই মনে হচ্ছে। আরও ভালো হতো হাতে লেখাটা যদি দেখতে পারতাম, ভালো লেখা আছে ওটা। কী চাইছেন আপনি? আমার চাই সঠিকজনক বিচার হয় এটার।
প্রশাসনকে চাইছি সঠিক আমরা যেন নিয়ে পাই এটা না না এর আগে তো কারো শুনে কোনো বিবাদ নেই ছিল না খারাপ লাগছে যাতে ওনার শাস্তি হয় আমরা চাই আমার কাকিমাও চাচ্ছে কাকি শাশুড়ি সবাই চাচ্ছে যে এরকম বিয়ে করেছে তো সকালে আনুমানিক 6:30 নাগাদ খবর পাওয়া যায় যে তপন পিএস এরিয়ায় জামালপুরে চণ্ডীপুর জিপি এরিয়াতে একটি বাড়িতে 5 জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে সেখানে গিয়ে দেখা যায় যে যিনি হেড অফ দ্য ফ্যামিলি অনু বর্মন তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এবং তার পরিবারের সদস্যরা তার মা পুলবালা বর্মন স্ত্রী মল্লিকা বর্মন ও 2 সন্তান বিউটি বর্মন ও স্নিগ্ধা বর্মন তারা 4 জন মৃত অবস্থায় আছে এই যে 4 জন মৃত অবস্থায় আছেন মা স্ত্রী এবং 2 কন্যা তাদের মাথায় চোট আছে আর অনু বর্মন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন ক্রাইম এফএসি এনকোয়ারিতে এটাই পাওয়া যাচ্ছে যে অনু বর্মন ক্যান্সারে ভুগছিলেন হয়তো তিনি মানসিক অবসাদগ্রস্ত ছিলেন তার জেরে তিনি তার পরিবারকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন তবে আমাদের বিশদ তদন্ত চলছে বডি পোস্টমর্টমে পাঠানো হবে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করবেন কিন্তু সাহেব পরিবারের লোকটা বলছে যে অনু বর্মনের হাতে কিছু একটা লেখা রয়েছে কারোর নাম ওরা সন্দেহ করছে তদন্ত করে দেখব বডি বাড়ির ভেতরে পাওয়া গেছে এবং যিনি প্রাথমিকভাবে গেছিলেন তিনি লোকাল লোক তিনি দরজা বন্ধ অবস্থায় ভেঙে ঢুকেছেন তো সেই জন্য প্রাথমিকভাবে সুইসাইড মনে হচ্ছে আলিপুরদুয়ারে অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল 96 বছরের বৃদ্ধার রবিবার ভোরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দলসিংপাড়া নয়ালাইন এলাকায় জানা গেছে স্থানীয় বাসিন্দা শিবা আলের পুরনো কাঠের ঘরে রবিবার ভোর রাতে আগুন লাগে সেই ঘরে একাই ছিল শিবা আলের দিদিমা মনোমায়া মঙ্গের আচমকা সেই ঘরে আগুন লেগে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় বৃদ্ধার চিৎকারে পাশের ঘর থেকে সকলে বেরিয়ে এলেও ততক্ষণে সব শেষ হয়ে যায় আগুনে ঝলসে মৃত্যু হয় বৃদ্ধার খবর পেয়ে 7 সকালে ঘটনাস্থলে পৌঁছায় জয়গা এসডিপিও ও জয়গা থানার ওসি পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে ঘটনাস্থলে পৌঁছান দলসিংপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানও দলসিংপাড়া পঞ্চায়েতের উপপ্রধান শম্ভু জয়সওয়াল জানান খুবই দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা আমরা তো শোনার সঙ্গে সঙ্গে ছুটি আসছি হ্যাঁ আমার প্রধান আসছে আমার অঞ্চল প্রেসিডেন্ট গণেশ আলে আমরা সবাই দলের সমস্ত লোক আমরা আসে এখানে যতটুকু প্রয়োজনীয় ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি যাতে এটা এই বাড়ির লোকের কিছু করা যায় খুবই নিত্যান্তে অসুবিধায় আছে কোনো কাজ টাজ নেই ওনাদের একটা চা বাগানে শুধু একটা চাকরি ছোটো চাকরি আছে তাতে পুরো সংসার চলে আমরা চেষ্টায় আছি যাতে আমরা যতটুকু পারি আমাদের দল থেকে গ্রাম পঞ্চায়েত থেকে যা হবে আমরা করতেছি বিডিওর সঙ্গে এখন কথা হয়েছে এসডিপিও সাহেব আমার বড়বাবু থানার এসেছিলেন ওনার সঙ্গে কথা হয়েছে মানে আপনারা এই পরিবারের পাশে আছেন হ্যাঁ একদম আমার দল আমার দিদির নির্দেশ যেখানেও বিপদ হবে আমরা একদম 100 বার ওই বাড়িতে ছুটে যাব ওখানে যে কোনো অসুবিধা হইলে আমরা দিদির সৈনিক হিসাবে ওখানে কাজ করব এখন একটু বিরতি ফিরে আসি বিরতির পর SGMG Automobiles, a multi-brand service center, one-stop solution for all car-related issues. Yahan latest technology ke saath sabhi brand ki gaadiyon ki servicing hoti hai. 20 minute mein hi car wash, in-house automatic color banane ki machine ittiyadi. To der kis baat ki, aaj hi call kar appointment book kijiye 9609933000. SGMG Automobiles, BSF Road, Salugada, Siliguri. 50-70% कम कीमतों पर लाजवाब डिजाइन ब्रांडेड फर्नीचर गारंटी सहित मजबूती का वादा मौका है यही बना लो इरादा बेडरूम सेट सोफा सेट डाइनिंग सेट आउटडोर या ऑफिस फर्नीचर से लेकर मॉड्यूलर किचन उपलब्ध है कम कीमत में बेहतरीन गुणवत्ता का पूरा भरोसा Orchid Building, opposite Vegha Circle, 2.5 Mile, Sevak Road, Siliguri. International Furniture,
unbeatable price. Visit a Royal Oak store today. Shikim subject orthat COI, SC, ST, OBC holders der jonno shuborno sujog. Apni paben free scholarship institution e. Journalism, nursing paramedical course, GNM diploma shoho onno course er jonno paben free scholarship. আরও জানতে যোগাযোগ করুন কর্ণাটকা গ্রুপ অফ ইনস্টিটিউশনে বেঙ্গালোর এবং শিলিগুড়িতে। কন্ট্যাক্ট নাম্বার 9002530313। দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের সুবর্ণ সুযোগ। দশম শ্রেণীর পড়ুয়াদের জন্য চালু হয়েছে প্যারামেডিকেল কোর্স, আর দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য মেডিকেল কোর্স। কম খরচে ব্যাংকিংয়ের মাধ্যমে পাবেন বিভিন্ন ডিগ্রি এবং ডিপ্লোমা। বাচ্চাদের জন্য খোলা হয়েছে কর্ণাটক বোর্ড থেকে মান্যতাপ্রাপ্ত স্টেট নার্সিং কাউন্সিল অ্যান্ড রাজীব গান্ধী ইউনিভার্সিটি অ্যান্ড হেলথ সায়েন্স প্যারামেডিকেল। কন্ট্যাক্ট নাম্বার 8016235569। চম্পাশাড়ি, শিলিগুড়ি। Apply for 3-year AICTE approved and NBA accredited courses diploma in manufacturing technology at Government Polytechnic Advanced Technical Training Center, Bardang, Sikkim. Good placement record in industries all over the country, separate hostel facilities available for boys and girls. Scholarship shall be provided for outstanding students. Classes shall start from 6 October 2020. Eligibility first year class 10 pass from recognized board with mathematics, science and English as subjects. कोविड से हो गए हैं टेंस, दिल डिमांड्स अ चेंज, सही नहीं दूर घूमने जाने को, शॉर्ट टूर सही दिल बहलाने को। समित होटल दार्जिलिंग और कालिंपोंग पूरी कोविड सेफ्टी के साथ आपका पर्सनलाइज्ड टूर ऑफर करता, गुड रूम्स, गुड फूड, डिस्काउंट प्राइस और क्या चाहिए दिल बहलाने को। कॉन्टेक्ट नंबर 9193208013, व्हाट्सएप कॉल 8388778 फॉर कॉल। रेडीमेड की होलसेल दुकान जहां मिले सारा सामान, राजधानी गार्मेंट्स है जिसका नाम। बच्चों से लेकर बड़ों तक लेडीज और जीन्स के रेडीमेड कपड़ों के थोक विक्रेता। विजिट करें, व्हाट्सएप करें या कॉल से ही ऑर्डर करें। राजधानी गार्मेंट्स, सेकंड फ्लोर, स्टॉल नंबर 246-47, गौरीशंकर मार्केट, विधान रोड, सिलीगुड़ी। कॉन्टेक्ट नंबर 8348888881 या 9832495328। ওম ডেভেলপার্স নিয়ে এসেছে শ্রী শ্যাম ফার্ম হাউস ভিলা। ফুলবাড়িতে অবস্থিত আমাদের ফার্ম হাউসের প্রথম ফেজের প্লট বিক্রি হয়ে গিয়েছে। দ্বিতীয় ফেজের প্লট বিক্রি প্রক্রিয়া শুরু হয়েছে, চলছে বুকিং এবং রেজিস্ট্রেশন। তাই একদম দেরি করবেন না, প্লট সাইজ 3-6 কাঠা, আপনার পছন্দের প্লটটি আজই বুকিং করুন। ফোন নাম্বার 9609784045 অথবা 9733036000। তৃতীয় ফেজের প্লটও শীঘ্রই লঞ্চ হতে চলেছে। आज जहां कोरोना से सभी है परेशान, हम लाए हैं कमाने का तरीका आसान। 21वीं सदी में महिलाएं आत्मनिर्भर होकर स्वाभिमान के साथ जीना चाहती है। अगर आप एक गृहिणी हैं और घर से ही मुनाफे वाला व्यवसाय करने का सोच रहे हैं तो आपके लिए सुनहरा मौका लाए हैं टपरवेयर के सिलीगुड़ी स्थित पूरे नॉर्थ बंगाल के डिस्ट्रीब्यूटर नारायणी पार्टी सेल्स। तो सोचिए नहीं, स्क्रीन में दिए गए नंबर में संपर्क कीजिए और विस्तृत जानकारी लीजिए। घर बैठे पैसे कमाए आज ही फ्री मेंबरशिप लीजिए, अपने सपनों को पूरा कीजिए। मुश्किल की इस घड़ी में आपका साथ ही सिर्फ टपोवेयर। आपके विजुअल एडवर्टाइजमेंट के लिए एसके लाइव ही बेस्ट ऑप्शन है। एसके लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूअरशिप 9 लाख से अधिक है। सिक्किम हैथवे और एनएक्सटी डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और सीसीएन सेटअप बॉक्स पर, क्लामपुर से लेके मैनागुड़ी हैथवे पर, सिटी केबल पर सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक एनएक्सटी डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें 7908554308। फिर एलम बिरुतिर पर आसे परवर्ती संवादे। গত 14 অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী কলকাতা শহরের হকারদের উদ্দেশ্যে মাসিক 2000 টাকা ভাতা দেবার ঘোষণা করেন। সিটু এর প্রতিবাদের ফলে পরে সারা রাজ্য জুড়ে সকল হকারদের এই ভাতা দেবার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সিটুর দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি পুর নিগমের সকল হকারদের একত্রিত করে টাকা হাতে তুলে দেবার ব্যবস্থা তারা করবেন বলে জানিয়েছেন, যাতে হকারদের কোনো অসুবিধে না হয়। এছাড়া সাংবাদিক সম্মেলনে তারা জানান, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আগামী 26 নভেম্বর তারা এক সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন। রাষ্ট্রীয় সম্পদ বেসরকারীকরণ, কৃষি বিল সহ মোট 7 দফা দাবিতে এই ধর্মঘট। মূল বিষয়টা হচ্ছে যে আগামী 26 তারিখ
আপনারা জানেন আগামী 26 নভেম্বর এর আগে 16 তারিখে আমাদের কনভেনশন হয়ে গেছে ওয়ার্ল্ড ট্রেড ইউনিয়ন। সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের ডাকে সারা ভারতে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি। এতে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা তারাও যুক্ত হবে এবং হকার বন্ধু থেকে আরম্ভ করে আমরা তাদের কাছে এই বিষয়টাও আবেদন করছি। তাই আমরা যে সাধ্যপাত দাবি অর্থাৎ যারা আয়কর দেয় না, ইনকাম ট্যাক্স পে না, পে করে না, তাদেরকে 7,500 টাকা মাসে দিতে হবে। রেগার প্রকল্পের কাজ বাড়াতে হবে অর্থাৎ দ্রব্যমূল্যের বৃদ্ধি যেভাবে দাম জিনিসপত্রের দাম বাড়ছে তার বিরুদ্ধে, কৃষি বিল যেভাবে পাশ করলো তার বিরুদ্ধে, অর্থাৎ রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো যেভাবে বিক্রি করে দিচ্ছেন তার বিরুদ্ধে আমরা এই সাধ্যপাত দাবিতে আমরা কিন্তু 26 তারিখ এই ধর্মঘটের ও ডাক দিয়েছি, তাতে হকাবন্ধুরাও সামিল হবে। আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ছোটো ছোটো মিটিং, সভা, মিছিল আমরা শুরু করে দিয়েছি। তাই আগামী দিনে আগামী 26 তারিখ যে ধর্মঘট, এই ধর্মঘটটা সফল করার জন্য আমরা আপনাদের সাথে এইটুকু মূল হচ্ছে কথা। তারা হচ্ছে এককালীন 2,000 টাকা, এটা কলকাতাতেই এরা অর্ডারটা করেছিল। আচ্ছা, সেইটা আমরা মানে ই করে লড়াই করে আর কি আমরা যাতে সমস্ত জায়গায় হবে এই টাকাটা পাশ বাংলার সবাই যাবে। আচ্ছা, আপনারা শুধু দার্জিলিং জেলাতে যে সমস্ত হকাররা আছে তাদের বিষয়টা আপনারা দেখছেন, তা আপনার তাদের কা তাদের যে পুরো বিষয়টা আপনি বলছেন যে তাদেরকে থানায় যেতে হবে একটা বিষয় রয়ে যাচ্ছে, তার জন্য আপনারা পুলিশের সংগঠিত করবেন, সেটা একটু পদ্ধতি আরো একবার বলুন তারা কীভাবে করবেন সেই বিষয়ে। ধরেন আমাদের যে সারাউন্ডিং আপনার এই কর্পোরেশন এলাকাটা, তো আমরা জলপাইগুড়ি জেলাটাও আমরা করি। লোকাল থানা যেটা ধরেন যেমন ডাকগ্রাম অঞ্চলে আমাদের সেবকগুলো ঘরে চলে, লোকাল থানা হচ্ছে আমাদের ওই ভক্তিনগর ওইখানে তারা জমা দেয়। শিলিগুড়ি রিগার্ড রোডে যেমন ধরেন আমাদের মেন থানাটা আমাদের বিবেকানন্দ রোডে তারা খালসরা কিওপিতে তারা জমা দেবে, আবার ধরেন সেবক রোডে এই অঞ্চলটা ধরেন পানি ট্যাঙ্কিতে জমা দেবে, আর দার্জিলিং রোডে যেটা হবে সেটা হচ্ছে প্রধানগর থানাতে তারা জমা দেবে। এইখানে হচ্ছে যে বিষয়টা আমরা যাব, আমরা যাব হচ্ছে আমরা পুরো ফর্মটা ভরছি। হ্যাঁ, এই ফর্মটা আমরা ওখানে এইভাবে ডেকে নিয়ে আসছি, এখানে ফর্মটা ভরে আমরা তাদের নামের লিস্ট। দীপাবলিতে আকাশ আলোকিত না করে ঘর আলোকিত হোক প্রদীপের আলোয়। ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার নামে স্বেচ্ছাসেবী সংস্থা পথচলতি মানুষের হাতে তুলে দিচ্ছে মাটির প্রদীপ। ভ্যানে প্রদীপ সাজিয়ে শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে সাধারণ মানুষের হাতে তারা মাটির প্রদীপ তুলে দিচ্ছেন। সংস্থার কর্ণধার রাকেশ দত্ত জানান, চীনা লাইট ও আতশবাজি থেকে মানুষকে দূরে রাখতে তাদের এই আয়োজন। পথচলতি সমস্ত মানুষের হাতে তারা 10টি করে মাটির প্রদীপ তুলে দিচ্ছেন। প্রদীপ পেয়ে খুশি পথচলতি মানুষেরাও। আজকের প্রোগ্রাম হচ্ছে, আমরা বেশ কয়েকদিন ধরে জানি যে রাজ্য সরকার প্লাস হচ্ছে হাইকোর্ট থেকেও একটা নির্দেশ হয়েছে যে আতশবাজি থেকে শহরকে মুক্ত রাখতে হবে, দেশকে মুক্ত রাখতে হবে, রাজ্যকে মুক্ত রাখতে হবে। আমরা সেই অনুরোধ নিয়েই সকলের কাছে এসেছি। তারা জানো যে এবার চাইনিজ প্রোডাক্টগুলো যেগুলো আছে প্লাস আতশবাজি থেকে দূরে থাকে, তারা যে দেশীয় মাটির প্রদীপগুলো আছে তাতে দিয়েই ঘরকে উজ্জ্বল করে রাখে, আলোকিত করে রাখে। সেই উদ্দেশ্যে তাদের কাছে আজকে পৌঁছে দেওয়া মাটির যে প্রদীপগুলো এবং শপথ নেওয়া, তারা যেন শপথ নেয় যে এবছর বাজি মাত করে বা চাইনিজ প্রোডাক্ট দিয়ে আকাশে আলোকিত না করে ঘরেকে আলোকিত করবে এই প্রদীপের দ্বারা। সেবারটাকে বেছে নিয়েছি মূলত, তারপরে যদি মনে হয় যে শহরবাসীকে আরও সচেতন করতে হবে বা আরও শহরবাসী চাচ্ছে যে আমাদের দ্বারা এইভাবে পৌঁছে দিলে তারা অত উৎসাহিত হবে, তাহলে আমরা চেষ্টা করবো আগে কিন্তু এইভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। অবশ্যই সাধারণ মানুষও খুবই খুশি হচ্ছে যে তারা যে এই যে নিষিদ্ধের পরে যখন এরকম একটা বিনামূল্যে প্রদীপও পাচ্ছে, তারা হয়তো আমাদের খুবই মন থেকে হচ্ছে যে তারা হয়তো মেনে নেবে, তারা নিজেরাও মেনে নিয়ে আমরা যত পারবো দিব দিব। তারা যারা আপনাদের মাধ্যমে দেখছে তারাও হয়তো তাদের আশেপাশে থেকে প্রদীপ কিনে নিয়ে তারা এবার বছরটা প্রদীপ জ্বালিয়েই হয়তো মানে। সীমান্তে ফের গ্রেফতার বাংলাদেশি মহিলাসহ 8 জন। যৌথ অভিযান চালিয়ে গত 2 দিনে 21 জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ ও বিএসএফ। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার মুহূর্তে 112 নম্বর ব্যাটালিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর হাতে তারা ধরা পড়ে। কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ধৃতরা, তাদেরকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এর পেছনে কোনো দালাল চক্র আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত 8 জনকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। হাইকোর্টের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে দীপাবলিতে রায়গঞ্জে নতুন চমকে নিয়ে এলো বাজি পটকা।
তবে এ বাজি সে বাজি নয়। এই বাজি পোড়ানো বা ফাটানোর জন্য নয়, এ বাজি খাবার জন্য। শুধুমাত্র আপনার দীপাবলিকে আরও একটু মিষ্টি করে তুলতে রায়গঞ্জের কলেজ পাড়ার মোদক দম্পতি তৈরি করল পুরোপুরি হাতে তৈরি পটাকা চকলেট। দীপাবলিতে হাতে তৈরি পটাকা চকলেট বাজারে এনে চমক দিল রায়গঞ্জের কলেজ পাড়ার বাসিন্দা শুভদীপ ও সুদীপ্তা মোদক। ঘরোয়া উপকরণ ব্যবহার করেই তৈরি করে ফেললেন তুবড়ি, চরকি, তারাবাতি ও চকলেট বোমার আদলে নানান সুস্বাদু চকলেট। উত্তর দিনাজপুর জেলাবাসীর আলোর উৎসব দীপাবলিকে আরও রঙিন করতে ও শিশু মনে আতশবাজির চাহিদা পূরণে এই অভিনব উদ্যোগ বলে জানান পেশায় শেফ শুভদীপ ও সুদীপ্তা মোদক। এই কনসেপ্টটা আসলো দেখুন আজকালকার দিনে সবকিছুই থিমের ব্যাপারটা সবকিছুতে চলে এসছে, ঠিক আছে। থিমের বলতে আপনি যে কোনো কিছুই বলুন, মিষ্টি বলুন কিংবা কিছু বলুন, সবকিছুই এখন ইটেবল বিভিন্ন ধরনের থিম হিসাবে বিভিন্ন জিনিসে তৈরি করা হচ্ছে। এবার আমার হঠাৎ করে মাথায় আসলো যে এবার হাইকোর্ট থেকে দেখুন অলরেডি পারমিশন দিয়ে দিয়েছে কি আতশবাজিটা নিষিদ্ধ। সেই ক্ষেত্রে কেননা আমরা প্রত্যেকটা বাড়িতে বাচ্চা কাচ্চা যারা থাকে তাদের প্রত্যেকেরই একটা এক্সপেকটেশন থাকে কি মানে কালী পুজোর সময় কিংবা একটা আতশবাজি একটা ফাটাবো কিংবা কিছু, সেই জিনিসটা যখন এখন বন্ধ তখন আমার মাথার মধ্যে আসলো যে এটাকে নিয়ে কেননা একটা চকলেটের রূপে আমরা সেটাকে একটা রূপ দিতে পারি, সেটাকে কেননা সেটা সেইভাবে তৈরি করা যেতে পারে যেটা আতশবাজির মতোই দেখতে। এখানে আমাদের আমরা একটা সুন্দর একটা গিফট বক্স বানিয়েছি, সেই গিফট বক্সের মধ্যে আপনি এখানে সব কিছুই পাবেন। এখানে যেমনি চকলেটের তুবড়ি পাবেন, তেমনি চকলেটের আপনার ঝাড়বাতি পাবেন, তেমনি আমার তারাবাতি থাকবে, তেমনি চকলেট বোম আছে, তেমনি লঙ্কা বোম আছে, যেগুলো ন্যাচারাল ইয়েগুলো হয়ে থাকে, বাচ্চারা পছন্দ করে সেই জিনিসগুলোই আমরা কনসেপ্টগুলোই চকলেটের মাধ্যমে রেখেছি। কিন্তু এগুলো প্রত্যেকটি ইটেবল, প্রত্যেকটি খাওয়া যাবে। এগুলো স্পেশালি যেটা লাগছে সেটা হচ্ছে চকলেট তৈরি করতে গেলে যেটা চকলেট লেগেই থাকে সেটা সবাই জানি। এছাড়াও বিভিন্ন ধরনের যেগুলো এই চকলেটগুলো যেগুলো আছে প্রত্যেকটাই ফিলিং চকলেট, নর্মাল চকলেট কোনোটাই না। প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা ফিলিং আমরা ইউজ করছি, ঠিক আছে। কোনোটার মধ্যে হেজেলনাট ইউজ করছি, কোনোটার মধ্যে আপনি কর্নফ্লেক্সের কর্নস ইউজ করছি, তারপরে কোনোটার মধ্যে আমরা ব্লুবেরি ইউজ করছি, এরকম করে নিয়ে রাখা হচ্ছে। চকলেটের রূপে আমি এটা সেটাকেই তুলে ধরার চেষ্টা করছি যাতে সেই জিনিসটা তারা প্রতি বছর যে জিনিসটা হয় প্রতি বছর একটা কালী পুজোর আগে বাড়িতে বোম ফটকা ফাটবে কিংবা একটা ইয়ে হবে, সেই জিনিসটা যখন আস্তে আস্তে এই বছর যখন হবে না সেই জিনিসটা, অ্যাটলিস্ট তারা এটাকে দিয়ে নিয়ে সেই জিনিসটা কিছুটা হলেও একটু আমার মনে হয় পূর্ণ করতে পারবে। এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি ওর মাথাতে হঠাৎ করে আসাতে আমি তো খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম, বিকজ এখন আতশবাজি তো ধরানো বারণ, উপরোক্ত এটা আতশবাজিটা হচ্ছে বাচ্চাদের সাথে মেইনলি রিলেটেড, আর তার সাথে যদি চকলেটটা এর মধ্যে এসে যায়, চকলেটটাও বাচ্চাদের খুব পছন্দের জিনিস, ওই জন্য চকলেটের সাথে মানে চকলেট দিয়ে আতশবাজিটা আই থিঙ্ক মনে করি যে বাচ্চারা খুব পছন্দ করবে। সেই জন্য ও যে বানানো শুরু করলো, আমি আমার নিজেরও ছোটো বাচ্চা আছে তো খুব বেশি একটা হেল্প করতে পারি না, তবুও ও যতটা পসিবল আমি ওকে হেল্প করি, লাইক একটু অ্যাডভার্টাইজিং হোক বা তার প্যাকিং হোক বা কিছু, মেন প্রোডাকশন আমার হাজব্যান্ডই করে। হ্যাঁ, যদি সবাই পছন্দ করে তাহলে অবশ্যই এগুলো আমরা চাইবো যে লোকে পছন্দ করুক। অ্যাকচুয়ালি এটা একটা নতুন কনসেপ্ট, তো চাইবো সবাই একবার না একবার ট্রাই করুক। হাইকোর্ট ও রাজ্যের নির্দেশ মতো এবছর জ্বলবে না বাজি পটকা। বাজি ও পটকাকে দূরে সরিয়ে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি পালন করার বার্তা নিয়ে রবিবার এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংগঠন অনুভব ওয়েলফেয়ার সোসাইটি। এদিন হাতিঘিষা গ্রাম পঞ্চায়েতের জঙ্গলবাড়ি এলাকায় দুস্থদের বস্ত্র ও প্রদীপ বিতরণ করা হয়। মালবাজার শহর থেকে পাটনা পর্যন্ত চালু হলো বাস পরিষেবা। এই প্রথমবার মালবাজার শহর থেকে শিলিগুড়ি হয়ে বেগুসরাই, তাজপুর, মহুয়া, হাজিপুর ধরে পাটনা পর্যন্ত নতুন বেসরকারি বাস পরিষেবা চালু হয়েছে। এদিন বাসের উদ্ঘাটন করেন মাল পুর নিগমের চেয়ারম্যান স্বপন সাহা। জানা গেছে টিকিট খরচ 850 টাকা। বাসটি মালবাজার বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন বিকেল 4:30 পাটনার উদ্দেশ্যে রওনা হবে। আজ যো হ্যায় মালবাজার সে পহলা পটনা তক বাস সার্ভিস স্টার্ট হো রহা হ্যায়, জো কি হাম বোল সকতে হ্যায় কি মালবাজার কা জো ডেভেলপমেন্ট ওয়ার্ক হ্যায় উসমে এক ফেদার কি তরহ লাগ গিয়া হ্যায় অর এক পজিটিভ স্টেপ আগে বড়া হ্যায়। কমিউনিকেশন কিসি ভি জগহ কে লিয়ে বহুত ইম্পর্টেন্ট হোতা হ্যায়, কমিউনিকেশন কো আপডেট করনে মে হেল্প করেগা। সবসে বড়া বাত ইয়ে সির্ফ জো বিহার যাতে হ্যায় উনকে লিয়ে হি নাহি হ্যায় ইয়া জো বিহার সে বিলং করতে হ্যায় উনকে লিয়ে নাহি হ্যায়। হাম সভি জানতে হ্যায় কি পটনা মে স্পেশালি জো হাড় কা ইলাজ হোতা হ্যায়, হড্ডি কা ইলাজ হোতা হ্যায়, ও বেহতর ইলাজ হ্যায় আর হামারে ইয়াহ কে বহুত কোই যাতে হ্যায়, তো হামকো লাগতা হ্যায় উনকে লিয়ে বহুত হি আসান হোগা পটনা জানা। আপ
और जो इसका उद्योक्ता है उन लोग को हम बधाई देना चाहेंगे और सभी से रिक्वेस्ट करेंगे कि आप लोग भी सपोर्ट कीजिए ताकि ये और सक्सेस हो और नया नया इसी तरह का बस हमारे हम देखने को मिले। आज ए पर्यन्तई परवर्ती संवाद जानते नजर रखुन एसके लाइभे आपनार समय आपनार खबर। আজ এ পর্যন্তই পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে আপনার সময় আপনার খবর।